কমিশন নাকি আরেকটা রাজনৈতিক দলের উপর অনাস্থা, বুঝতে পারছি না, বলছেন সিইসি। এদিকে সরকারি দল নাশকতা ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে দোষ চাপাচ্ছে, বলছেন রিজবি। জানাবো 10-12% বেশি লোক ভোট কেন্দ্রে যাবে না, বললেন চরমনাই পীর। জানিয়ে দেব ভয়ঙ্কর রূপে তারেক জিয়া। এবং সর্বশেষ জানাবো ভোট বর্জনের আহ্বান যুবদল সভাপতির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কমিশন নাকি আরেকটা রাজনৈতিক দলের উপর অনাস্থা, বুঝতে পারছি না, বলছেন সিইসি। নির্বাচন কমিশনের প্রতি কিছু রাজনৈতিক দলের অনাস্থা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, কমিশনের উপর অনাস্থা নাকি আরেকটা রাজনৈতিক দলের উপর অনাস্থা সেটা বুঝতে পারছেন না তিনি। মনে করেন একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আওয়াল বলেন, গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড থাকে না, এটি একটি আপেক্ষিক বিষয়। কেউ বলবেন চমৎকার গ্রহণযোগ্য, কেউ বলবেন একেবারে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা চেষ্টা করব নির্বাচনটাকে সর্বাধিক গ্রহণযোগ্য করে তুলতে। তিনি বলেন, এখানে দেশীয় বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন, গণমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন, দৃশ্যমানতা মাধ্যমে স্বচ্ছতার বিষয়টা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, যাতে জনগণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা দেখতে পান। আমরা আশাবাদী এতে নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে। এক সাংবাদিক প্রশ্ন করেন, দায়িত্ব নেওয়ার পর বর্তমান নির্বাচন কমিশন বলেছিল নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা ফিরিয়ে আনাই তাদের মূল চ্যালেঞ্জ, এখন এটা স্পষ্ট যে একটা অংশে অনাস্থা ফিরিয়ে আনতে আপনারা ব্যর্থ হয়েছেন, আস্থা ফিরিয়ে আনতে যে পারলেন না এর দায়ভার কি এড়াতে পারবেন? জবাবে সিইসি বলেছেন, আমাদের উপর অনাস্থা নাকি আরেকটা রাজনৈতিক দলের উপর অনাস্থা সেটা আমি বুঝে উঠতে পারছি না। নির্বাচন কমিশন কি করবে একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেওয়া আমি সমীচীন মনে করি না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে অসীম ক্ষমতার অধিকারী মনে করা হয়, কিন্তু সংবিধানে নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা নির্ধারিত পদ্ধতিতে একটি নির্ধারিত সময়ের মধ্যে আমাকে নির্বাচনটা করতে হবে। নির্বাচন বিশেষজ্ঞরা এই নির্বাচনকে এক ধরনের সিলেকশন নির্বাচন বলেছেন। বিএনপি সহ 16টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না, এতে এই নির্বাচনকে ঘিরে নতুন কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখেন কিনা? এই সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আওয়াল বলেন, শুধু সিলেকশন নয়, আরো অসংখ্য অভিধায় অভিষিক্ত করে অনেকে বক্তব্য দিয়েছেন। যারা বক্তব্যগুলো দিচ্ছেন তারা তাদের নিজস্ব বোধগম্যতা থেকে, নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এই বিশেষজ্ঞগণ বিশেষ গুণগুলো প্রয়োগ করছেন। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক কোনো বিতর্কে জড়িত হওয়া বা সম্পৃক্ত হওয়া আমাদের কাজ নয়। আমরা নির্বাচনটাকে নির্বাচনের মতো করে আয়োজন করতে যাচ্ছি, কাজে যে বিতর্কের কথা বলছেন সেটি রাজনৈতিক পরিমণ্ডলে থাকবে, এর হয়তো সুরাহা একসময় রাজনীতিবিদরা করবেন। আমাদের অনুগ্রহ করে সহযোগিতা করবে নির্বাচনটাকে সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন করতে। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা অনেক অনস্বীকার্য যে নির্বাচনে যেহেতু একটা বিরোধিতা রয়েছে, যে কোনো একটি পক্ষ প্রকাশ্য ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করছে এবং বর্জনের পাশাপাশি কার্যত প্রতিহত করার চেষ্টা করছে, সেই দিক থেকে নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনায় কিছু সংকট দেখা দিতে পারে। এই বাস্তবতাটা আমরা অস্বীকার করছি না, তবে আমরা যেসব প্রস্তুতি নিয়েছি সেগুলোকে মোকাবেলা করেই প্রতিরোধ ও বিরোধিতা থাকা সত্ত্বেও জনগণের অংশগ্রহণে নির্বাচন উঠে আসবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগুন দেওয়া হয়েছে হচ্ছে, গতকাল রাতেও দেখেছি একটি চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে, এতে 4 মারা গেছেন, অত্যন্ত বেদনাদায়ক, কে আগুন লাগিয়েছে জানি না। একটি বড় রাজনৈতিক দল নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা একটি প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে যে শান্তিপূর্ণভাবে তারা নির্বাচনের বিরুদ্ধে প্রচার করবে, অর্থাৎ কোনো সহিংস পন্থায় নির্বাচনকে বাধা দেবে না, যেটা আমরা বিশ্বাস করেছিলাম, আমরা মনে করেছি কোনো সংকট হবে না। সিইসি বলেন, ভোট কেন্দ্রে যেতে মানুষকে নিরুৎসাহিত করা যাবে, কিন্তু নির্বাচন কেন্দ্রে যেতে মানুষকে বাধাগ্রস্ত করা হবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে এমনটি হয়তো হবে না, এটি এমনও হতে পারে অগ্নিকাণ্ড বা বিভিন্ন সহিংসতার মাধ্যমে জনগণের মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হতে পারে, কিন্তু এটি গুরুতর অপরাধ। রাজনীতিতে মতভেদ থাকতে পারে, একটি রাজনৈতিক নেতার বসে সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে সেই সংকট নিরসন করতে হবে। নির্বাচন কমিশনকে এই দায়িত্ব দেওয়া হয়নি, নির্বাচন কমিশন জোর করে বা কেড়ে এই দায়িত্ব নিতেও পারে না। সরকারি দল নাশকতা ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে দোষ চাপাচ্ছে, বলছেন রিজবি। সরকারি দল নিজেরাই পরিকল্পিত নাশকতা ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা দোষ চাপাচ্ছে এমন অভিযোগ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ বোঝে এগুলো কাল্পনিক ও ভিত্তিহীন, এই সময় ভোট বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রিজভী বলেন, এরই মধ্যে তামাশার ভোটের একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববারের ভোটের ব্যালট পেপারে নৌকার সিল মারা ছবি দিয়ে পোস্টার করেছে আওয়ামী লীগের লোকজন। গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের ভোটের ব্যালট পেপারে নৌকায় সিল মারা পেপার বাইরের বইয়ের ছবি প্রমাণ করে কি ধরনের নির্বাচনী তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে। রিজভী বলেন, গত শনিবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস
ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের নৃশংসতম বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার পরে আমি বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানিয়েছি, প্রকৃত দোষীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ের 7 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। তবে মহানগর ডিবি পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই ঘটনায় নাকি বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ঘটনায় বিএনপিকে দুষছেন। কি হাস্যকর বয়ান! ক্রস ফায়ারের নিত্যদিন একই কাল্পনিক গল্পের মতো তাদের প্রতিটি ঘটনার গল্প তৈরি থাকে। তিনি আরো বলেন, সম্পূর্ণ বিনা অপরাধে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ নবী সহ 6 জনকে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখন তাদের নৃশংস নির্যাতন করে দোষ চাপাচ্ছে বিএনপির উপর। প্রতিটি নাশকতার ঘটনার পর বিএনপির উপর দোষ চাপানো আওয়ামী লীগ ও তাদের দলীয় পুলিশ প্রশাসনের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে, যেন বিএনপি সহ বিরোধীদের উপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে, যেমনটা তারা 1996, 2013, 2014, 2015 সালে করেছে, বিভিন্ন সময় যেমন করেছে। প্রায় প্রতিটি আগুন সন্ত্রাসের ঘটনায় আওয়ামী লীগ ও রাষ্ট্রশক্তি সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, কোনোটা প্রকাশ হচ্ছে, কোনোটা ঢেকে দিচ্ছে পুলিশ। রিজভি আরো বলেন, বেনাপোল এক্সপ্রেস আগুন দিয়ে নারী শিশু সহ 4 জন সাধারণ নিরীহ মানুষকে নৃশংস তমভাবে হত্যার তীব্র নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এই বর্বরতার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। এই ক্ষমতা লিপ্স সরকারের কোনো তদন্তের উপর দেশের জনগণের ন্যূনতম আস্থা বিশ্বাস নেই, কারণ তাদের তদন্তের টার্গেট থাকে বিএনপিকে দোষী বানানো। অনেক মিথ্যা ঘটনা তারা সৃষ্টি করে তার দায় দায়িত্ব বিএনপির উপর চাপানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোটিই আখেরে ধোপে টেকেনি। রিজভি আরও বলেন, দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে প্রকাশ্য তথাকথিত ভোটার অঙ্গ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের আতলে। এর মধ্যে এই তামাশা নির্বাচন বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বিরোধী দলের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। চট্টগ্রাম 16 আসনে অটোপাস এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী থানার ওসিকে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন। সিইসি ও বিএনপিকে হুমকি দিচ্ছেন। 10-12% বেশি লোক ভোট কেন্দ্রে যাবে না বললেন চরমোনাই বীর। ইসলামী আন্দোলন আমির তথা চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পুলিশ ও আওয়ামী লীগের এত সব তাণ্ডব মানুষকে ভোট দিতে ভয়ভীতি দেখানো আপ্রাণ চেষ্টা সত্ত্বেও 10-12% বেশি লোক ভোট কেন্দ্রে যাবে না। চরমোনাই বীর বলেন, সার্বভৌমত্ব বিপন্ন করা নির্বাচন থেকে বিরত থাকতে হবে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক প্রকাশ্য জনসভায় বলছেন, ভারত আছে তো আমরা আছি। আরেক প্রার্থী বলছেন, আমি শেখ হাসিনা ভারতের প্রার্থী। এই ধরনের বক্তব্যের প্রতিবাদ না করে সহজেই বোঝা যায় এই বক্তব্য খোদা আওয়ামী লীগের দেশ আর আমাদের হাতে নেই, পুরোপুরি ভারতের কব্জায়। কাজেই ভোট বর্জন করে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে হবে। এই সময় সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার অধীনে নির্বাচন সহ 5 দফা দাবি জানান চরমোনাই বীর। অন্যদিকে এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বিচার বিভাগের তদন্ত দাবি করেছেন। ভয়ঙ্কর রূপে তারেক জিয়া নির্বাচনের আগে এবং পরে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। 21 আগস্ট গ্রেনেড হামলার সময় যেরকম পৈশাচিক রূপে ছিলেন লন্ডনে পলাতক এই সন্ত্রাসী দুর্বৃত্ত, ঠিক একই রকম অবস্থায় আছেন এই বিএনপি নেতা। গতকাল গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে যে হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে সরাসরিভাবে লন্ডন পলাতক এই দুর্বৃত্ত জড়িত ছিলেন বলে নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। লন্ডনে তারেক জিয়ার নির্দেশে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। শুধু তাই নয়, সারা দেশে তারেক জিয়ার একটি নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে উঠেছে, যে ক্যাডার বাহিনীর প্রধান কাজ হলো সন্ত্রাসী তৎপরতা করা, আগুন সন্ত্রাস এবং নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে একটি ভীত সঞ্চার করা, এমন একটি পরিস্থিতি তৈরি করে যেন জনগণ ভোট দিতে যেতে ভয় পায়। বিভিন্ন সূত্রগুলো বলছে, ঢাকা শহরে তারেক জিয়ার এরকম ক্যাডারের সংখ্যা প্রায় 1000। এরা সরাসরি তারেকের সঙ্গে যোগাযোগ করে কোথাও হামলা করতে হবে, কোন গাড়ি পোড়াতে হবে ইত্যাদি এইসব বিষয়ে সরাসরি নির্দেশনা দিচ্ছে তারেক জিয়া। একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে এই সমস্ত সন্ত্রাসী ক্যাডারদের সঙ্গে আত্মগোপনে থাকা জঙ্গিও সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। তাদের কাছ থেকে আসা অস্ত্র, গোলা বারুদ এবং অগ্নিসংযোগের রসদ পাচ্ছে এই সন্ত্রাসীরা। এরা সবাই ছাত্রদল যুবদলের পরিচয় বহন করে, কেউ কেউ একেবারে পেশাদার সন্ত্রাসী। এদের সঙ্গে তারেক জিয়ার একটি নেটওয়ার্ক আছে। শুধু ঢাকা শহরে নয়, ঢাকার বাইরে সারা দেশে তারেক জিয়ার এরকম সহস্রাধিক ক্যাডার রয়েছে বলে জানা গেছে। উল্লেখ হচ্ছে, 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা হয়েছিল, সেখানে পাকিস্তানি জঙ্গি সংগঠন এবং বাংলাদেশ কিছু জঙ্গি সংগঠনকে ব্যবহার করা হয়েছিল। জেল থেকে সন্ত্রাসীদেরকে বের করে নিয়ে এসেছিল তারেক জিয়া। এই ধরনের অতৎপরতা চালানোর জন্য এবারও ঠিক একই রকম ঘটনা ঘটানোর জন্য নীল নকশা তৈরি করছেন লন্ডনে পলাতক এই বিএনপির শীর্ষ নেতা। বিভিন্ন সূত্র বলছে, তারেকের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি এবং সন্ত্রাসী নেটওয়ার্কে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে দীর্ঘদিন ধরেই। এই নেটওয়ার্কের মাধ্যমে তারেক জিয়া বিভিন্ন সময় সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে থাকে।
কপিপাগে ট্রেনের হামলার ঘটনায় আরেকটি ট্রেনের অগ্নিসংযোগের ঘটনা বা বাসে আগুনের ঘটনাগুলো সবই একই সমস্ত ক্যাডারেই ঘটিয়েছে এমন নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লন্ডন থেকে এদেরকে পরিচিত করা হয় এবং এদেরকে সুনির্দিষ্ট কোডের মাধ্যমে বিভিন্ন রকম নির্দেশনা দেওয়ার ঘটনা ঘটছে। সূত্রগুলো বলছে তারেক জিয়ার এই যে এই সমস্ত ঘটনার নির্দেশদাতা এর সুস্পষ্ট কিছু তথ্য প্রমাণ সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে। আগামীকাল নির্বাচনের দিনেও এরকম ভয়ঙ্কর নাশকতা পরিকল্পনা আছে লন্ডনে পলাতক এই ভয়ঙ্কর সন্ত্রাসীর। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় অন্যতম দণ্ডিত ব্যক্তি লন্ডনে বসে আগামীকালের একটি ভীতকর এবং আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ভোট কেন্দ্রে আক্রমণ করা এবং মানুষকে ভয়ভীতি দেখানোর একটি নীল নকশা বাস্তবায়নেরও চেষ্টা চলছে লন্ডন থেকে আসা প্রেসক্রিপশনের মাধ্যমে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে তারা এই বিষয়ে অবহিত এবং সম্পর্কে তাদের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এটি মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।